তোমরা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই যুব কাবাডিতে অংশগ্রহণ করার জন্য এখানে সমবেত হয়েছ সেই সব যুব এবং যুবা আমার সামনে দাঁড়িয়ে আছো আমন্ত্রিত অতিথিবৃন্দ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ শুভ সন্ধ্যা শুরুতেই তোমাদের সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা নিরন্তর সেই সঙ্গে তোমরা জানো যে আমরা সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে তার আহ্বানে সাড়া দিয়ে উনিশশো সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে তাজা রক্তের বিনিময়ে এই ভূখণ্ড এই মানচিত্র এই দেশ অর্জন করেছে আমরা এদেশে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ণ করেছি পঞ্চাশ বছর পূর্তির উৎসব করছে। এবং সেই উৎসব মহিমান্বিত হয়েছে কারণ আমরা বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ থেকে চিরস্থায়ীভাবে দারিদ্রকে পরাজিত করার দ্বারপান্ধে উপস্থিত হয়েছে বাংলাদেশ সাউথ এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ এই মুহূর্তের পৃথিবীর ছত্রিশতম বড় অর্থনীতি এবং এই দু হাজার একত্রিশ সালের দিকে আমরা পৃথিবীর চব্বিশতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হব তোমরা যারা আমার সামনে দাঁড়িয়ে আছো তোমাদের সামনে আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হচ্ছে ধনী বাংলাদেশ আগামীর বাংলাদেশ হচ্ছে আধুনিক বাংলাদেশ এটি সম্ভব হয়েছে কারণ এই দেশ স্বাধীন হয়েছিল এ দেশ পরাধীনতার নাক মুক্ত হয়েছে আমরা অত্যন্ত খুশি হয়েছি বিস্মিত হয়েছি ধরনের একটা বড়ো আয়োজন করেছে কাবাডি ফেডারেশন আমরা জানি যে এই বাংলাদেশ বাংলাদেশের কাদামাটির মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তিনি কিন্তু এই দেশের এই মাটির মানুষের যে সবচেয়ে প্রাণের খেলা প্রিয় খেলা সেই খেলাকে আমাদের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেছেন এখন আর আমরা রানার্স আপ হতে চাই না এখন আর আমরা থার্ড পজিশন চাই না এখন আমরা ফার্স্ট হতে চাই চ্যাম্পিয়ন হতে চাই দাবা শক্তি হতে চাই দিতে চাই বিশ্বাস পারবা তোমাদের মাধ্যমেই সম্ভব বিশ্বাস রাখো কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না যদি তোমরা পরাভব না মানো আগামী বাংলাদেশ তোমাদের বিশ্বকে তোমরা নেতৃত্ব দেবে বিশ্ব বাংলাদেশের মানুষ হিসেবে আগামী নাগরিক হিসেবে তোমরা বাংলাদেশকে এই তিরিশ তিরিশ লক্ষ সাদত বরণকারী যারা আত্মত্যাগ করেছেন বুকে তার রক্ত ঢেলে দিয়েছেন দুই লক্ষ মা ইজ্জত দিয়েছেন দেশের জন্য তাদের সম্মানে তোমরা একের পর এক বিজয় নিয়ে আসবে এই দেশের মানুষের জন্য বিজয় নিয়ে আসবে বঙ্গবন্ধু চেয়েছিলেন আমরা আত্মমর্যাদাশীল জাতি হব সেই লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা অর্থনীতিভাবে সমৃদ্ধিশালী হয়েছে। এখন আমরা ক্রীড়াক্ষেত্রেও আমাদের মাসেল দেখাতে চাই আমরা বিজয় অর্জন করব আর বিজয়ের বিকল্প যদি কিছু থাকে কিছু আনতে হয় বিজয়ের বিকল্প হিসাবে আমরা বিজয়কেই নিয়ে আসবো তো তোমাদের অনেকক্ষণ ধরে বক্তৃতা শুনেছ তোমরা আমি দাবা কাবাডি ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই আমি খুবই ইমপ্রেসড যে তারা ফোর্টি সিক্স থাউজেন্ড খেলোয়াড়ের মধ্যে থেকে ষোলোটা টিম নিয়ে আসে ছেলেদের এবং থার্টি এইট থাউজেন্ড মেয়েদের অংশগ্রহণের মাধ্যমে তারা ষোলোটা মেয়েদের টিম নিয়ে আসছে ঢাকায় যুব কাবাডি অনুষ্ঠানের জন্য আমাদের এই থার্টি এইট থাউজেন্ড মেয়ে আর এই ফর্টি ছেলেদের মধ্যে থেকে মাত্র কিন্তু পঞ্চাশ পঞ্চাশ একশো জন খেলোয়াড় দরকার যারা বিশ্ব কাপিয়ে দেবে সে তৈরি হও বিশ্ব মঞ্চ কাপানোর জন্য বাংলাদেশ পৃথিবীতে এসেছে মাথা উঁচু করে টিকে থাকার জন্য বাংলাদেশ পৃথিবীতে সৃষ্টি হয়েছে লড়াই করে টিকে থাকার জন্য বাংলাদেশ পৃথিবীতে আবির্ভূত হয়েছে সম্মানের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি এই যুবক কাবাডি প্রতিযোগিতার সাফল্য কামনা করছি এবং সেই সঙ্গে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছে অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি ডক্টর বেরুজির আহমেদ